বড়পীর আব্দুল কাদের জিলানি দেখেন কেমন শিক্ষা দিয়ে গেছে জীবকে, মানুষকে কি শিক্ষা দিল। বড় পীরের চেহারার মধ্যে এমন সুদর্শন নূর তাজাল্লা ছিল যে বড় পীরকে একবার দেখছে সে অন্য কাজকর্ম সবকিছু বিরত রেখে বড় পীরের পিছনে পিছনে লেলিয়ে দিছে, সে বড় পীর বিনে আর কিছুই বুঝে নাই। আল্লাহর রসুল তার চেহারার মধ্যে এমন একটা নূর তাজাল্লা শক্তি উনি অর্জন করছিল বেলায়েতি পাওয়ারের দ্বারায়, তার নাম হলো আব্দুল কাদির জিলানি। তৎকালীন সময় বাগদাদ শরীফে একটা লোক জুতা সেলাই করত মুসলমান, কিন্তু নাম হলো তার আলী মুসি। বরফি রাস্তা যাইতেছে, মানুষ রাস্তার দু পাশে দাঁড়াইছে সারিবদ্ধভাবে বরফিরকে এক নজর দেখার জন্য, সবাই দুই পাশে দাঁড়াইছে, কিন্তু আলী মুসি মস্তক অবনত সুরে উনি বরফিরকে দেখতে তো চায় না, বরং মুখের মধ্যে এরকম একটা বসন দিয়ে ঢেকে রাখছে, উনি বরফিরকে দেখতে চায় না। আমার বড় পীর ছিল অন্তর্যামী, আল্লাহর অলি কি অন্তর্যামী কিনা, আল্লাহর অলি আমি অন্তর্যামী না, আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু তারা অন্তরের খবরও। আমার বড় পীর ভক্তদেরকে বলতেছে, ও ভক্তের দল, যাতে ওই ভক্তটা কেন মাথা নিচু করে রাখছে তাতেও আমার দুঃখ নাই, ও বসন্তে মুখ ডাকছে কেন, আমার কথা গিয়ে বল, ও যেন বসন খুলে মুখটাই টুসু করে দাঁড়িয়ে আমাকে একবার দেখে, সবাই তো আমারে দেখার জন্য রাস্তায় ভিড় ভালো বাজাইল, কিন্তু ও নিচু করছে কেন। আলী মুসির কাছে যাই, দুই ভক্ত বলতে হয় ভাই তুমি মাথা নিচু করছো কেন, বলে তোর কাছে কি কমু, তোর পীরের যদি পাইতাম তাহলে তোর পীরের কাছে আমার মনের কথা না কই। কয় হুজুর ও কেমন কথা কয়, আমার কাছে তো কয় নাই, আপনারে যাইবার কয়, ও একটা নাদান, ও একটা ভ্রান্ত। কয় ওরে নাদান কইস না, ওরে ভ্রান্ত কইস না, ওরে বেদব কইস না, আমি বড় পীর নিজেই ওর কাছে যাব। বড় পীর দেখছেন ভক্তির ভক্তির জুড়ে মুর্শিদ বাদ্য থাকে, গানে বলছে ভক্তির ডুরে বান্ধ তারে নিরিক রাইখ তুই নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাইবে না, আমার গণিসা বাবা, আমার গণিসা রাহাত আলী শাহ, আমার হায়দার আলী শাহ, সামান্য মুখের কথায় তাদেরকে পাওয়া, কি দেব আনতে হবে, ভক্তির ডুরে আল্লাহর অলি গো দড়ি কাছি দিয়ে কখনো বেঁধে রাখা যায়। গেছে বলে এ বাবা তোমার নাম কি, মাথা নিচু করে বলে আমার নাম আলী মুসি। তোমার নাম আলী মুসি, বলে হ্যাঁ, তুমি কি করো, জুতা সেলাই করি, মাথা নিচায় করে বলতে জুতা সেলাই করি। বড় পীর বলছে বাবা তুমি জানো না আজকে এই রাস্তা দিয়ে কার যাওয়ার কথা, কয় জানি, কয় বলো তো তার নামটা কি, কয় তার নাম আব্দুল কাদির, কয় তারে কি তুমি দুই নয়ন দিয়ে কোনোদিন দেখছো, বলো না তারে দেখি নাই, তবে তারে দেখার ইচ্ছেও জাগে না, মাথা নিচু করেই বলে মুখে বসন দিয়েই বলে না আমি বড় পীরকে দেখতে চাই না। আমার বড় পীর কয় কি এমন অপরাধ করছি আমি তোর কাছে, তুই আমারে দেখবি না কেন, কই দয়াল আমি লোক মুখে শুনছি বড় পীরের চেহারার মধ্যে একটা নূর তাজাল্লার শক্তি আছে, যে বড় পীরকে এক পলক দেখে সে সব কিছু ভুলে গিয়ে বড় পীরের পিছনেই পিছনে লেলিয়ে পড়ে। আমি এই জগতে এমন একজন মানুষের কাছে মুরিদ হয়েছি তার চেহারাটা ভালো না, তার চেহারাটা অত্যন্ত কালো কুচ্ছি, যদিও সে কালো আমার কাছে অনেক ভালো, আপনার চেহারার মধ্যে তাকিয়ে যদি আমি আমার মুর্শিদের বর্জকটা হারিয়ে ফেলি,
আপনার চেহারার দিকে তাকিয়ে যদি আমার মুর্শিদের বরযুক্ত হারিয়ে ফেলি আমার মতো অপরাধী আর কেউ হবে না।